নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/2/2023 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করি, তো বিভিন্ন আপডেট শেয়ার করি। তো আজকে যে 8টি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে চাকরি, সেই 8টি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো যে নোটিফিকেশানগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আগামী দিনে যে ইন্টারভিউগুলো হবে সেই ইন্টারভিউ সংক্রান্ত নোটিস। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে, দেখুন 2022-এর 3-এ 3 নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ অফ নার্সিং আসানসোলের, তার ইন্টারভিউ হবে 1 মার্চ 2023-এ এবং কল লেটার ডাউনলোড করা যাবে 22 ফেব্রুয়ারি 2023-এর থেকে। 2022-এর 3-এ 4 নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ অফ নার্সিং আসানসোলের আর একটা আন্ডারে, তো সেখানেও 2রা মার্চ রয়েছে ইন্টারভিউ এবং 23 ফেব্রুয়ারি থেকে কল লেটার ডাউনলোড করা যাবে। এটা একটা নোটিফিকেশান। তো নেক্সট 2 নম্বর যে নোটিফিকেশানটা একটু দেখে নিই, এটা হচ্ছে একটি চাকরির হচ্ছে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, তো অ্যান্সার কিটা একটু দেখে নেবো। যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা 13 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে মেল করে বিস্তারিত জানাতে পারেন। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নার্কোটিক ডিভিশন 2022-এর যে 6-এর 3 নম্বর অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল তার, তো এখানে যেটা মানে পরীক্ষা হয়েছিল 12/2/2023-এ এর অ্যান্সার কিটা দেখে নিন, ভিডিওটা পজ করে অবশ্যই। ওটা 100টা প্রশ্নের অ্যান্সার কি। নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে ওই ইন্টারভিউয়ের শিডিউল প্রকাশিত হয়েছে, ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম কোয়ার্ডিনেটর, মিড ডে মিলের কোয়ার্ডিনেটর নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2019-এর 36 নম্বর অ্যাডভার্টিজমেন্ট, তার ওই ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়েছে 27 ফেব্রুয়ারি ইন্টারভিউ, যাদের যাদের রয়েছে নাম রয়েছে দেখতে পাচ্ছেন। কল লেটার 20/2/2023-এ ডাউনলোড করা যাবে। তাহলে 28 ফেব্রুয়ারি রয়েছে কিছু জনের, 1 মার্চ রয়েছে আর 2রা মার্চ 2023-এ কিছু জনের ইন্টারভিউ রয়েছে। আর কাট অফ মার্কস এখানে দিয়েছে, কার সাপেক্ষে নিয়োগটা মানে ইন্টারভিউ ডাক পেয়েছে সেটাও দেওয়া রয়েছে। নেক্সট যেটা রয়েছে দেখে নেবো, এটা হাফিয়ারলি যে প্রফেশনাল এক্সামিনেশান মে 2022-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার ডিরেক্টরেট আন্ডারে, তো রেজাল্টে পি যেটা আছে পাস্ট মানে ফেল্ড রয়েছে, নামগুলো একটু দেখে নেবেন। সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ারের তার রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখে নেবো, এটা হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশান মে 2022-এর রেজাল্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের ওয়াটার রিসোর্স এর আন্ডারে, তার রেজাল্ট এখানে রয়েছে, ভিডিওটা পজ করে একটু দেখে নিন। নেক্সট যেটা রয়েছে দেখে নেবো, এটাও হাফ ইয়ারলি ইয়ার প্রফেশনাল এক্সামিনেশান 2022 অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে, যেটা পরীক্ষা হয়েছিল 17 আগস্ট 2023-7 সেপ্টেম্বর 2022-এ, তার তাতে যারা পাস করেছে বা ফেল করেছে তাদের নাম রয়েছে, নামগুলো একটু দেখে নেন। নেক্সট যেটা রয়েছে দেখে নেবো, এটা এটি চাকরির আবার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নার্কোটিক ডিভিশনের, এটা 12/2022-এর 6-এর 2 নম্বর অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল এটা সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তার অ্যান্সার কি দেখতে পেলেন, ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন। আর যদি কোনো ভুল থাকে আপনারা মেল করতেও বিস্তারিত মানে তথ্য দিতে পারেন। তো এছাড়া আরেকটা হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশানের রেজাল্ট মে 2022-এর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরের আন্ডার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের, তো তাতে যারা পাস করেছে নামগুলো একটু দেখে নেবেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গের এই পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে বিভিন্ন চাকরির খবর আমি আপনাদের সাথে শেয়ার করছি, আরও শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।